আমরা মিলাদুন নবী মানি, তো মিলাদুন নবীর মধ্যে ভালো করার কিছু নাই, আমল ভালো কিছু নাই, সিরাজুন নবী মানি পালন করি, ঠিক কি না? এতটুকু বোঝার দরকার। এখন আসুন, রাসূল মৃত্যু হয়েছে একই তারিখে, জন্ম হয়েছে একই তারিখে, এখন আমরা শেষ কথা ফিনিশিংটা বলো, তাহলে রাসূল মৃত্যুর পরে কয়টা প্রশ্ন জুলুস হয়েছে আর কয়টা কি আছে, এটা তো জানা দরকার না? শুনো, জানেন নি? খলিফাতুল মুসলিমিন উমর ছিল, আবু বকর ছিল, আলী ছিল, উসমান ছিল, খলিফা আবু বকরের দুই বছরের শাসন আমল, উমরের শাসন আমল, যদি না করে তাহলে আমরা তাদেরকে মডেল মানি, তাদের আদর্শ আমরা জীবনের সাথে জড়িয়ে রাখতে চাই। আমরা কোথা থেকে পেলাম 1400 বছর পরে লাফালাফি করা, পানাপানি করা, আর দশে জনস করা, কেক কাটা, এগুলো ভাইলাম কোথা? মানুষগুলি খানা পিনা পর্যন্ত ছেড়ে দিয়েছিল, কারো সঙ্গে মুস্কি হাসি দিয়ে কথা বললেন না, কারণ বাবা নাই, বিরহ। এই যে বিছানায় পড়লেন, এক বিছানায় কবরে চলে গেল। একদিন তো কোনোদিন শুনলাম না, যশনে জড়িতরে কলি জানা যেমন পেটে যায়, আবু বক্র এক পর্যায়ের গেলাম, নবী নাই, নবী নাই, ওমার তরবারিটা হাতে লইয়া বলিতে বলিতে আটে পাগলের মতো, কে বলবি নবী নাই, নবী নাই? তাহলে আমার তরবারি দিয়া তোদের গর্দান থেকে তোদের কমলা পালায়া দিব, যদি বলো আমার নবী নাই, কেউ বলবি না আমার সামনে নবী নাই। শুধু তাই নয়, নবীর মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত মহব্বত নবীরে করত গো, নবীর প্রেমে পাগল হইয়া হযরত বেলাল ছিল কালো, মায়ের খাইতে খাইতে বেলাল হয়ে যাইত লাল, তারপরও নবীর মহব্বত ছাড়ে না। এই মদিনায় আমি আর থাকতে পারবো না, যেই মদিনায় আমার নবী নাই, সেই মদিনায় আমি বেলাল কেমনে থাকবো রে, কেমনে থাকবো? আমি যদি রাস্তা দিয়ে হাঁটি, আমার স্মৃতি গুণা আমার চোখের সামনে আসে, আমি বরদাস্ত করতে পারবো না। আমার নবী যদি কোনো রাস্তা দিয়ে হাঁটতো, আমি বেলাল রাস্তাটা পরিষ্কার করে দিতাম। আমার নবী মদিনায় নাই,
আমি কেমনে গো মদিনার মধ্যে কুড়াকুড়ি করলাম, ইমামতি যদি না দেখিরে আবার নবী জায়গায় দাঁড়াইয়া কেউ যদি ইমামতি করে গো আমি বেলা এটা বরদাস্ত করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না, কলিজাটা পেতে আমি তুলে আজ থেকে বিদায় হয়ে যাবো, তাই আমি মদিনায় থাকবো না। বেলাল মদিনা ছেড়ে সুদূর দামেস্কে চলে গেল, বাইরে আমি জানতে চাই ওই বেলাল কি পারছিল না রবিউল আউয়াল মাসের 12 তারিখ সাহাবায়ে কেরামদেরকে লইয়া কে করল কথা বলা দেখ বলার মানে হলো খুশির দিন, তাহলে সারা তার জীবন যতদিন সাহাবায়ে কেরামরা বেঁচে গেল কাঁদতে 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 দুনিয়া ছাড়ত একদিন মুসকে হাসি দিল না। নবীর মসজিদের মাঝে হযরত বেলালের কবর আজ দামেস্কে আছে, মদিনায় থাকে না, মদিনায় তাই কা অন্তত আমি বেলাল বরদাস করতে পারবো না। সুদূর দামেস্কে চলে গেল, দামেস্কে যাওয়ার পরে একবার শুধু ফিরত আসছিলেন, নবীর স্বপ্নে দেখায় কিন্তু আমি আমার পরিজন কথা বেলালের আজান শুনি না, বেলালের সালাম শুনি না, ও বেলাল আমার জন্য কি তোর মায়া লাগে না, আমার জন্য কি তোর মায়া লাগে না রে, ও বেলাল দূর বহু দূর চলে গেলি আমি নবী তোরে কত ভালোবাসি, আমার রোজার সামনে কত সাহাবীর সালাম শুনি, ওর কেন বেলালের সালামটা শুনি না, বেলালে ওই লাগে শুধু মরে, ও বেলাল আয়নায় পর আমার রোজার সামনে স্বপ্নে যুগে নবী বেলালের ডাক দেখো, বেলাল ঘুম থেকে জাগ্রত হইয়া হাউমাউ করে কান্নাটা শুরু করে দিল, আমার নবী আমার ডাকে রে মদিনায় যাওয়ার জন্য, নবী গো আমি মদিনায় গিয়া কেমনে গো নবী এই মসজিদে নবীতে নামাজ পড়ব, কেমনে গিয়া নামাজটা পড়ব, নবী গো মদিনা গলিতে গলিতে কেমনে আটকব নবী যেই নবী রাস্তা দিয়া হাঁটত, আমি বেলা পিছনে পিছনে নবীর সঙ্গে হাঁটতাম, আজকে মদিনা গিয়া নবী নাই নবী নাই ওই মদিনায় আমি বেলাল কেমনে থাকব গো, ঘুমায়া গেলে দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখা বেলাল রে অভিমান করছো, বেলাল তুই অভিমান করছো আমার সঙ্গে, আয় না বেলাল তোর মুখের সালামটা শুনতে চাচ্ছ, বেলাল হাউমাউ করে কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠে যাই সুদূর মদিনার দিকে রওনা দিয়া দিছে, নবীর প্রেমে পাগল হইয়া কাঁদতে 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 অনেক দিনের রাস্তা অতিক্রম করে মদিনার রাস্তা দিয়া ঢুকছে রে, অনেক মানুষ বেলারে আগমনের খবরটা অনেক দূর থেকে পাওয়া গেছে, তাকায়া দেখে বেলাল আসতে ছিল সাহাবায়ে কেনা এমন ভাবে আনন্দিত হইয়া চোখের পানি বরদাস্ত করে রাখতে
পারবেন, সবাই আমার দিয়া বলে তোমরা কে কোথায় আছো গো, বেলার রাস্তা দিয়া হাঁটতেছে, বেলারে দেখা যায় সবাই বেলারে দিয়া মদিনায় আসছে, কারো সাথে বেলাল কথা বলে না, চোখ দিয়া বেলালের পানি পড়ে, সবার সাথে কথা না বলে আমি যে আপনার কত ভালোবাসি, কত ভালোবাসি গো নবী, কেমনে বুঝাইব কেমনে বুঝাইব, মদিনায় থাকতে পারলাম না আমার বিরহ পেতা, আমি ভেলাগুলে মদিনায় থাকতে পারলাম না, আমি আপনার এত ভালোবাসি গো নবী, মদিনায় থাকতে পারি না, নবীর সালাম নবীর জওদা শরীফের সামনে সালাম দিয়া বেলাল জিয়ারত করে বুক ভরা বেদনাটা চাপাইয়া আবার দামেস্কের দিকে রওনা দেয়। সাহাবায়ে কেরাম সবাইয়া দুইরা বলে বেলাল, ও বেলাল আমার নবীর বড় মহব্বতের সাহাবী তুমি, বেলাল রে কি অপরাধ আমার নবী নাই, সেই নবীর জন্য আমি ইমান আনছিলাম, আর ইমান আনার কারণে আমি কেন বিলালে মারতে মারতে লাল করছে, সেই নবী আমার তৈরিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাই আমার আটকায় না, মদিনায় থাকলে আমি বাঁচব না। নাতি বেলালের বেচরাইয়া তৈরা বলে বেলাল রে যাই বাঁচনে অসুবিধা নাই, কিন্তু যেই বেলালের আজান না দিলে কোনদিন সূর্য উদয় হত না, যেই বেলালে আজান না দিলে সূর্য অস্ত যেত না, ওই বেলা আজকে নানা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কতদিন হয়ে গেল বেলালের আজানটাই শুনি না, বেলাল গো ও বেলাল একটু আজান দিয়ে শোনা, তাহলে হয়তো বা আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আজানটা দিল বেলালের কণ্ঠ এত পাওয়ার ছিল, এত পাওয়ার ছিল এই মাইক দিয়া আজান দিলে পড়ে কয় কিলোমিটার যাবে, 2-3 কিলো, সর্বোচ্চ 5 কিলো, সর্বোচ্চ 10 কিলো, এর বেশি জিন্দগি তো যাবে না, কিন্তু বেলাল খালি মুখে আজান দিলে এর পূর্ব দিকে সুদূর 41 কিলোমিটার, পশ্চিম দিকে সুদূর 41 কিলোমিটার, দক্ষিণে 41 কিলোমিটার, এর উত্তরে 41 কিলোমিটার, চতুর্দিকে 41 কিলোমিটার পর্যন্ত মাইকবিহীন আওয়াজ আল্লাহ পৌঁছায় দিত। এরকম না বলিতে বলিতে মানুষের কানে কানে গিয়া
পৌঁছে গেল গো। মানুষ গুলি গড় থেকে কাঁদতে কাঁদতে আল্লাহ বেশে পাগলের মতো মানুষ গুলি রাস্তাঘাটে বাহির হয়ে গেছে। এটা শুনো ওই দেখা যায় দৌড়াইতে দৌড়াইতে মদিনায় চলে যায়। গিয়া দেখে বেলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে অজ্ঞান হইয়া মাটিতে পড়ে যায়। তাদের জীবন চলে যায় আর তুমি আর আমি আনন্দ মিছিল করি। এটা সত্যিকারের আশেকের রাসূল হতে পারে না।